কি সুন্দর না ফুলগুলো আসলে ফুল দেখাবো না আপনাদের দেখুন এটা দেখেছেন কে করেছে বাবা কে করেছে এটা করেছে এটা না এটা কে করেছে এত সুন্দর কারুকার্য কে করেছে কোন কোনটিস্ট কোন ভয়ে পালাচ্ছে সেই আর্টিস্ট ব্যাপারটা কি জানেন ইনি হচ্ছে নিয়ে যাওয়ার মাস্টার ইনি এটাকে নিয়ে গেছে এটা এটা আমি চেয়ারে রেখেছিলাম এই কম্বলটা এটা ওদেরই কম্বল এটা পেতে দিই বেশি যখন ঠান্ডা হয় সেটাকে নিয়ে গেছেন নিয়ে জল দাদা ছাদে নিয়ে যাই আমরা দুজন মিলে এটাকে কাটবো তখন উনি চলে চলে চলো কাটা যাক তাড়াতাড়ি ইনি হচ্ছেন নিয়ে যাওয়ার মাস্টার ইনি হচ্ছেন সব কিছু ছিঁড়ে দেওয়ার মাস্টার বুঝতে পেরেছেন দুই ভাই এক জোট এইসবের দিক থেকে যখনই আমরা কোথাও বেরোবো তখনই এই কাণ্ডগুলো করে ছোট্ট এনেছিলাম জানেন তো বড় হয়ে গেল আজকে হবে চিকেন দেশি মুরগির মাংস ছেলে ঘুম থেকে উঠে গেছে ফ্রেশ মাংস অলমোস্ট ডান ও বেশি রুটি খায় না সে রুটিটাকে নিয়ে এসে কেমন টেকনিক করে লুক হচ্ছে দেখছে কিংবাবু এখানে রুটি পাহারা দিচ্ছে গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন ঠান্ডাটা একটু কমেছে আর একটি নতুন দিনের শুরু তো সবাই কে কি করছেন জানাবেন এ দেখুন কপালে একটা ড্রোনও বেরিয়েছে সকাল সকাল এনাদেরও বিচরণ হচ্ছে

এই যে সাহেব এখানে চা আর শুকনো মুড়ি নিয়ে বসে গেছে এখানে কিংবাবুর বিস্কুট খাওয়া হয়ে গেল ডোডোবাবু শুয়ে আছে আর ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে একবার হাই রে না দেখলে পুড়েই যেত আলু ভাজাটা হয়ে এসছে অলমোস্ট গ্যাসটা নিভিয়ে দিই এই আলু ভেজে রেখেছি ওদিকে মাংসের জোগাড় হচ্ছে আজকে চিকেন হবে তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ব্লগ ছেলে ঘুম থেকে উঠে গেছে ফ্রেশ হয়ে নিয়েছে সাহেবের খাওয়া চলছে রান্না হয়ে গেছে চিকেনটা একটু পরে করবো সকালে চিকেন খেয়ে যায় না কোটে এমনি খেয়ে যায় রাতে খাবে এসে কারেন্ট আসলো কারেন্ট চলে গেছিল সকাল সকাল স্নানটা করে আগে পুজোটা করে নিলাম আজ গাছে জবা ফুল ফুটেছে সেই ফুল ঠাকুরের চরণে দিলাম নিজের গাছের ফোটা ফুল দিয়ে ঠাকুরকে পুজো করা সত্যি একটা আলাদাই অনুভূতি তাই না বলুন ছেলে পড়তে বসে গেছে এই যে আমার শাশুড়ি মা রোদ পোয়াচ্ছে তোমার না আজকে হবে চিকেন দেশি মুরগির মাংস এখানে সব নিয়ে নিয়েছি সরঞ্জাম রান্না করার যা যা লাগবে আদা পেস্ট রসুন পেস্ট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি এখানে মশলা নিয়ে নিয়েছি ব্যাস বেশিক্ষণ দেরি না করে চটপট রান্নাটা করে ফেলি আজকে আজকে বলেছি আপনাদের কি বিশেষ জায়গায় আজকে যাব অবশ্যই সেটা খেতে যাবো কোথায় যাচ্ছি চলুন এটাতে মাংস বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মাংস কষানো চলছে বেশ ভালো করে কষিয়ে করব দেশি মুরগির মাংস অনেকটাই সময় লাগবে সেদ্ধটা হতে ব্রয়লাটাতে যেটা হয় না আর এখানে বসে গেছে কিংদের মাংস আর এখানে বসে গেছে কিংদের ভাত আমাদের ভাত তো হয়ে গেছে সাহেব খেয়ে চলে গেছে অর্ধেক রান্না বেশিরভাগটাই আমাদের হয়ে গেছে এই কড়াইটাতে শেফট করে দেবো এই মাংসটা এটাতে না জল দিয়ে ফুটবে না উপুর চুপুর হয়ে যাবে সেই জন্য এই কড়াইয়ে শিফট করে দেবো মাংস অলমোস্ট ডান একটু গরম মশলা দিয়ে দিলাম খাওয়ার জন্য একেবারে রেডি চলুন নামিয়ে কথা বলছি এই যে মাংস নামিয়ে নিয়েছি ফাইনাল লুক শ্বশুরমশাই নিয়ে এসছেন সকালে বলেছেন অল্প তেলে রান্না করবে কিন্তু আমি অল্প তেলেই রান্না করেছি যাই এখান থেকে শ্বশুরমশাইকে দিয়ে আসি আর শাশুড়ি মা তো মাংস খান না ওনার জন্য মাছ করেছি ছেলে স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে কিংডোরোদের ভাত খাওয়া হয়ে গেছে এবার শ্বশুর শাশুড়িকে এই মাংসটা দিয়ে এসে আমি খাবো মানে আমার ছেলে আগে খাবে ছেলেকে খাইয়ে তারপরে আমি খাবো চলুন তাহলে ঝটপট করে কাজগুলো করে ফেলি এখন বাজে বিকেল পাঁচটা আর পাঁচটার সময় কে কি করছে মহারথীদের একটু দেখিয়ে দিই আপনাদের জাস্ট দেখুন একটা রুটি দিয়েছি সন্ধ্যাবেলা স্ন্যাক্স ও একটার বেশি রুটি খায় না সেই রুটিটাকে নিয়ে এসে কেমন টেকনিক করে লুক হচ্ছে দেখছেন দেখেছেন রুটি করছে যদি কিং খেয়ে নেয় এইবার ওটাতে বসে পড়বে এই যে দেখুন কুণ্ডলি পাকানো হয়ে গেল ব্যাস বসে পড়লো সেফ জায়গা বাবা সেফ জায়গা কিং একদম দেখতে পাচ্ছে না তোমার রুটি আর এই যে কিংবাবু কিংবাবুর রুটি কই এইখানে কিংবাবু এখানে রুটি পাহারা দিচ্ছে যদি ডোডো খেয়ে ফেলে তাই পাহারা দেওয়া চলছে ওর পাহারাটা দেখালাম

চলে এসেছি সেই ওয়ান অফ আওয়ার ফেভারিট ডোমিটোজের পিৎজার দোকান এই যে এখানে দেখতে পাচ্ছেন দাদারা খুব সুন্দর হাইজিনভাবে এত সুন্দর করে ওরা গুলো করে আমার না দেখতে ভারী ভাল লাগে ওদেরকে বললাম দাদা একটু ভিডিও করবো ওদের ওরা বললো কোনো ব্যাপার নেই আসলে ব্যাপার হবে কেন এত হাইজিনভাবে করছে সেখানে ব্যাপার থাকার তো কোনো ব্যাপারই না এসেছে পিৎজা আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো এই খোলা মাত্র ঝপার ঝপ সবাই পড়ে যাবো পিৎজার ওপরে বুঝলেন বেশিক্ষণ দাঁড়ানো যায় না এইসব ব্যাপার